हेलो फ्रेंड्स, আমি বিশ্বনাথ আর আপনারা দেখছেন আমার সাথে ওয়েবটেক মাস্টার চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে এসেছি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জার্নাল নলেজের প্রশ্ন। যারা আবগারি পুলিশ 2020 জন্য एग्जाम प्रिपरेशन নিছেন তারাও দেখতে পারেন। এছাড়া যারা রেলওয়ে গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ प्रिपरेशन নিছেন তারাও এইগুলোকে ফলো করতে পারেন। দেরি করব না, চলুন দেখে নেব আজকের দিনের কি কি প্রশ্ন আছে। আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে, রক্ত হলো একটি কি? এখানে চারটি অপশন আছে, অপশনগুলোকে আপনাকে ভালো করে দেখে নিতে হবে। প্রথম অপশন আছে আম্লিক, দ্বিতীয় ক্ষারীয়, তৃতীয় হচ্ছে প্রসম এবং চতুর্থ হচ্ছে জিঙ্ক। তাহলে রক্ত হলো একটি ক্ষারীয়। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি দহনে সাহায্য করে না? অপশন এ অক্সিজেন, অপশন বি বায়ু, অপশন সি হাইড্রোজেন এবং লাস্ট অপশন অপশন ডি হচ্ছে ক্লোরিন। তাহলে বলবো এই যে কজিকটা অপশন আছে তার মধ্যে দহনে সাহায্য করে না হচ্ছে ক্লোরিন, অপশন ডি হবে সঠিক উত্তর। প্রত্যেক বন্ধুকে অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইকে আমাদের ভিডিও করার ইচ্ছাটা অনেক পরিমাণে বেড়ে যায়। চলুন পরের প্রশ্ন দেখছি। এবারের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটিকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়? সোডিয়াম কার্বোনেট, সোডিয়াম বাইকার্বোনেট, পটাশিয়াম কার্বোনেট আর হচ্ছে রোডিয়াম কার্বোনেট। এদের মধ্যে সঠিক উত্তর হবে সোডিয়াম বাইকার্বোনেট। একে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, শ্বাসকার্যের জন্যে দায়ী পেশিগুলি হলো কোন পেশি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি এবং কঙ্কাল পেশি। তাহলে বলবো শ্বাসকার্যের জন্যে দায়ী পেশিটি হচ্ছে অনৈচ্ছিক পেশি। অপশন বি ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবারে প্রশ্ন হচ্ছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সূত্রটি নিউটনের কোন সূত্রে আছে? নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র না চতুর্থ সূত্র? তাহলে বলবো নিউটনের তৃতীয় সূত্রে আছে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বর্তমান ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? অপশন এ খড়গপুর, অপশন বি পাটনা, অপশন সি গোরক্ষপুর এবং অপশন ডি হচ্ছে ভোপাল। এদের মধ্যে আগে তো খড়গপুর ছিল কিন্তু এখন হয়ে গেছে হচ্ছে গোরক্ষপুর, সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদটি কী লেখা আছে? এখানে আছে মৌলিক অধিকার, প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতি না মৌলিক দায়িত্ব? তাহলে এখানে সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদ, এতে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? ইউরোপ, এশিয়া, দক্ষিণ আফ্রিকা না উত্তর আমেরিকা? এই চারটের মধ্যে কোনটা বড়? তাহলে বলবো এদের মধ্যে বড় হচ্ছে এশিয়া। অপশন বি ইজ রাইট অ্যান্সার। বর্তমানের স্থিতি অনুযায়ী এশিয়া এখন সবথেকে বড় পজিশনে রয়েছে মহাদেশের মধ্যে। চলুন পরের প্রশ্ন দেখছি। প্রত্যেক বন্ধুকে অনুরোধ, যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেলওয়ে গ্রুপ ডি যখন নোটিফিকেশান আসবে সব থেকে আগে আমরা আপনাকে দেব এবং প্রিপারেশন আমরা আপনাকে করাবো। চলুন পরের প্রশ্ন। এবারের প্রশ্ন হচ্ছে, সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি সিমলা, অপশন সি পুনে এবং লাস্ট অপশন অপশন ডি নাসিক। তাহলে বলবো সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ, এটি অবস্থিত হচ্ছে পুনেতে। পরের প্রশ্ন, সালফার দ্রুত দ্রবীভূত হয় কোথায়? অপশন এ ওয়াটারে, অপশন বি অ্যালকোহলে, অপশন সি কার্বন ডাইঅক্সাইডে। তো এখানে সঠিক উত্তর, আর লাস্টের দিকে যাচ্ছি না, সালফার দ্রুত দ্রবীভূত হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অপশন সি ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দিয়ে যাচ্ছি। যারা যারা আবগারি পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো এই প্রশ্নগুলো খুব ভালো করে একটু করে যান। অবশ্যই এখান থেকে কমন পাবেন, আমাদের যে সেটগুলো আছে সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, কমন আপনি এখান থেকে পাবেনই। চলুন পরের প্রশ্ন দেখছি। সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? শুক্র, পৃথিবী, ইউরেনাস না মঙ্গল? তাহলে বলবো লাল গ্রহ হিসাবে পরিচিত হচ্ছে খুবই সোজা মঙ্গল গ্রহ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়েছে? প্রশ্নটা আরও একবার বলছি, ভারতীয় সংবিধানের কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এখানে যে কটা অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে ফান্ডামেন্টাল দায়িত্ব। অপশান সি রাইট অ্যান্সার। তাহলে বুঝলেন যে কীভাবে করতে হবে। চলুন পরের প্রশ্ন দিকে যাচ্ছি। তার আগে বলবো, আমরা যে প্রশ্নগুলো বলছি এবং অপশানগুলো বলছি আপনার মনের মধ্যে একটা অপশানকে ধরে নিতে হবে যে এটাই সঠিক হবে। তারপর যখন আমরা উত্তরটা দিচ্ছি আপনাকে অপশানের সাথে ম্যাচ করে নিতে হবে যে আপনার চিন্তা করা অপশানটা সঠিক কি ভুল সেটা আপনি জাজমেন্ট করে নিলেন।
চলুন এবারে প্রশ্ন দেখি। এবারে প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান উইন ফ্রিডম গ্রন্থটির লেখক কে? জওহরলাল নেহরু, জে ভি কৃপালিনী, সর্দার বল্লভভাই পাটেল, আব্দুল কালাম আজাদ। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইন্ডিয়ান উইন ফ্রিডম গ্রন্থটির লেখক হচ্ছেন আব্দুল কালাম আজাদ। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যমজ সহজ হায়দ্রাবাদ ও সেকেন্দারবাদের সংযুক্ত হয়েছে কার দ্বারা? তাহলে এটি সংযুক্ত হয়েছে, অপশানে দিয়েছে রণজিৎ সাগরের দ্বারা, হুসেন সাগরের দ্বারা, নিজাম সাগরের দ্বারা আর নাগার্জুন সাগরের দ্বারা। সঠিক উত্তর হবে যমজ সহজ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ সংযুক্ত হয়েছে হুসেন সাগর দ্বারা। অপশান বি ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। প্রত্যেকে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই বলবো আমাদের ওয়েবটেক মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন এবং অল বাটনটি ক্লিক করবেন যাতে আমাদের পাঠানো যে কোনো ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে যায়। চলুন আমাদের দিনের এবারের প্রশ্ন হচ্ছে, বৃহত্তর অন্ত্র আছে কোন প্রাণীর মধ্যে? অপশান এ গরু, সিংহ, বাঁদর না বাঘ। তাহলে এখানে সঠিক উত্তর হবে গরু, অপশান এ ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিহারের 23তম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশান এ নীতিশ কুমার, অপশান বি লালু প্রসাদ, অপশান সি জিতন রাম মাঝি এবং অপশান ডি সুনীল কুমার মোদি। এখানে চারটি অপশান দেওয়া হয়েছে। প্রত্যেক দিন একটা করে প্রশ্ন থাকে কুইজ কন্টেস্টের মধ্যে, যার মধ্যে সঠিক উত্তর আপনাকে দিতে হয়। আশা করছি এই উত্তরটা আপনি দেবেন। 30 দিনের মধ্যে সব থেকে বেশি যে উত্তর দিতে পারবেন তার জন্য থাকবে একটা বিশেষ পুরস্কার আমাদের তরফ থেকে। চলুন সামনের দিকে যাচ্ছি। এবারে প্রশ্ন হচ্ছে, কে সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে সভাপতি হন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি লোকসভার স্পিকার এবং লাস্ট অপশান রাজ্যসভার সভাপতি। তাহলে এখানে উত্তর হবে লোকসভার স্পিকার, অপশান সি ইজ রাইট অ্যান্সার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েবটেক মাস্টার চ্যানেলকে। আজকের জন্য এতটাই, আপনার দিন শুভ হোক, আপনার পরীক্ষাও শুভ হোক।